নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো লাউ চিংড়ি। এটা খেতে ভীষণই ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আর খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয়। টাটকা লাউ নিয়ে নিয়েছি, একদমই কচি লাউ নিতে হবে, বীজ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার লাউটা খুবই কচি, এখানে আমি লাউটাকে পুরোটাই কেটে নিয়েছি, যেহেতু ছোট লাউ কেটে নিয়েছি এইভাবে চৌকো করে পাতলা পাতলা করে। আর এখানে কলাইয়ের ডালের বড়ি, এটা ঘরে তৈরি করা বড়ি, আপনারা চাইলে দোকানেরটাও ইউজ করতে পারেন। আর এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেতরে যে একটা কালো মতো অংশ থাকে সেটাও বার করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর লবণ দিলাম 1 চামচ, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দিলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে নিয়ে সর্ষের তেল দিলাম। তেলটাকে সামান্য পরিমাণ গরম করতে হবে, মিডিয়াম গরম করে এর মধ্যে দিয়ে দেব কলাইয়ের ডালের বড়ি ভেজে নেব। বেশি গরম করবেন না তেল, তাহলে কিন্তু বড়ি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, তারপর লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে এটা রেখে দেব, পরে এটা ব্যবহার করব। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছ ভেজে নেব, যেহেতু তেলটা গরমই আছে সেই জন্য আর লেগে যাবে না। আর ফ্রিজে থাকলে অবশ্যই না সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে রেখে দিলে খুব ভালো ভাজা হয় চিংড়ি মাছ, জলটা অনেকটা বেরিয়ে যায়। 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠ একটু উল্টে দিলাম। চিংড়ি মাছ আবার বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্য আমি গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, তুলে আমি রেখে দেব। এই তেলটা আমি ফেলবো না, রেখে দেব, অন্য একটা আমি কড়াই ইউজ করব। ফোড়নের জন্য রেখেছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সামান্য গন্ধ বেরোলে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব, আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন। আলু আমি লাল লাল করে ভেজে নেব, এক্ষুনি আমি নুন হলুদ দেব না, কারণ লাউটা হাফ ভাজা হবে তারপর নুন হলুদ দেব, নাহলে লাউ দিয়ে জল বেরিয়ে যাবে। আমার লাল লাল হয়ে গেছে, এবার ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম। এবার এটাকে একটু সামান্য পরিমাণ ভাজা ভাজা করব, লাউ দেবার পর তারপর আমি নুন দেব। 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করব, হলুদ আর নুন দেবার পর সামান্য পরিমাণ জল বেরোবে, সেই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দেবার পর ভালো করে আবার মিশিয়ে নেব। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার, লঙ্কা গুঁড়ো দেবার পরেও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম, ঠিক পরিমাণেও আমার কমে এসেছে, পরিমাণে যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ কমে এসেছে। এবার গরম জল দিয়ে দিলাম, জল দেবার পর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এরপর আমি ঝোল ফুটতে দেব, ঝোল ফোটা শুরু করলে আমি বড়ি দিয়ে দেব এর মধ্যে, বড়ি আর চিংড়ি মাছ দুটোই দিয়ে দিলাম। ঝোল আমার ফুটে গেছে, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম করে, এটা আমি তড়কা দিয়ে দেব এর মধ্যে। এই তেলটার মধ্যে ভীষণ টেস্ট হয়। এবার এটা দিয়ে দিলাম, লাউ আমার গলে গেছে, লাউ আলু গলে গেছে, আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব।
ঝোলটা কিছুটা কমে আসবে। সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণটা আমার কম ছিল বলে। এইভাবে কিছুক্ষণ ফোটার পর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, এক চামচ মতো দেব। শুকনো কড়াইয়ে এক চামচ জিরে ভেজে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটা দিলে আরও বেশি টেস্ট বাড়ে। আমার রান্নাটা হয়ে গেছে আর ঝোল একদম কমে এসেছে। এই যে পরিমাণ ঝোল আছে এটাও বড়িতে অনেক সময় টেনে নেবে, সেই জন্য এই ঝোলটা রাখলাম। আর আমি এখানে সার্ভ করে দিয়েছি, এটা খেতে ভীষণ ভালো হয়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো।